हेलो बंधुरा तथागत तुम्हारे तथागत फॉरएवर यूट्यूब चैनल आज हम कथा बोलते चले देवर एक आपकामिंग मुवि जेटी आज रिलीज करा हो छोटो एक टीजार और से टीजारे की देखते पेलाम से ही किन्तु आज हम भिडियोते आलोचना करते चले चलुन ताहले भिडियोटी आज हम शुरू करी। आज भैलेंटाइन्स डेते सबाइके तथागत फॉरएवर यूट्यूब चैनल के स्वागत जानाई जेखाने आज आमरा कथा बोलते चलेछि देवेर आपकामिंग एक मुभि निये। आज एक पोस्टार रिलीज करा हयेछे जेखाने देखा गेछे रुक्मिणी मित्र के गिटार हाथे एबं तार ठीक पेछने रोमांटिक मुडे बसे रयेछेन देव। ताहले कि हयतो तारा भैलेंटाइन डे सेलिब्रेट करछे किन्तु ता नय। देव रुक्मिणी भैलेंटाइन डे परिकल्पना थाकते पारे किन्तु एटी एक छबिर एक अन्य एक छवि निये तैरी करा सेई छबिर एक अंश एखाने देखानो हयेछे। राधाचंद्र परिचालनाय आसन्न छवि अर्थात किडनैपेर अभिनय करबे देव एबं रुक्मिणी। एई छबिटी तारई भैलेंटाइन देखते मुक्ति पेल किडनैपेर एक फार्स्ट लुक एबं एक टीजारो आपलोड करा हयेछे। अर्थात मास दुए आगे एक पोस्टार रिलीज करा हयेछिलो किन्तु सेखाने देव रुक्मिणी थाकलेও সেই বইটি কি হবে এবং তার নাম কি দেয়া হবে অর্থাৎ টাইটেল কিন্তু ঘোষণা করা হয়নি। আজ কিন্তু এই মুভিতে টাইটেল ঘোষণা করা হয়েছে যেখানে টাইটেলটির নাম দেওয়া হয়েছে কিডন্যাপ। এই ছবিতে চিত্রনাট্য অনুযায়ী করা দেবের চরিত্র অর্থাৎ এই ছবিতে দেব যে চরিত্রে অভিনয় করবে তিনি একজন পেশায় ডিজে। অন্যদিকে রুক্মিণীর চরিত্রে সে এখানে একজন চিত্র সাংবাদিকে অভিনয় করবে। একটি পবে তাদেরকে দেখা হবে যেখানে কিছু অসামাজিক কাজকর্ম হয় সেই অসামাজিক কাজকর্মকে সব কিছু ক্যামেরাবন্দি তার তুলতে গিয়ে সেখানে টার্গেট হয়ে যায় কিন্তু হয়ে যায় রুক্মিণী। অর্থাৎ রুক্মিণী এখানে মেঘনা চরিত্রে অভিনয় করছে। মেঘনা বিপদে পড়লে দীপ তাকে উদ্ধার করে কিন্তু একে অপরে তাদের মধ্যে প্রেমের ঘনিষ্ঠ শুরু হয়। মেঘনাকে কিডন্যাপ করা হয় তারপর তাকে কি বাঁচাতে পারবে সেই নিয়ে কিন্তু এই মুভির ক্লাইম্যাক্স তৈরি হয়। এনকে সলিল লেখা স্ক্রিনপ্লে এবং সংলাপে ভরপুর এই ছবি মিউজিকের দায়িত্ব রয়েছেন জিৎ গাঙ্গুলি। দেব রুক্মিণী ছাড়া চন্দ্রসেন, শিপর্ণা রায়, শান্তি বন্দ্যোপাধ্যায়, অমিয় চৌধুরী মতন শিল্পীরা এই ছবিতে অভিনয় করার কথা রয়েছে। এই ছবিটি রিলিজ করার কথা রয়েছে ঈদে 2019-এ। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।